তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে হলে বস্তিবাসীদের জন্য সুলভ মূল্যে গৃহ নির্মাণ করতে হবে। তিনি আজ সিরডাপ মিলনায়তনে রিহ্যাব বর্ষ সেবা সাংবাদিক পুরস্কার 2014 অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলমিন। আগামীর ঢাকা হবে মেট্রো রেল, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেস যুক্ত উন্নত ঢাকা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী গৃহ ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। পরে তথ্যমন্ত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।